তারা জানতে পেরেছে তোমার জান্নাত আছে, তোমার জান্নাম আছে, তোমার এই বান্দাগুলো তোমারে ভালোবাসিয়া তারা তোমার কাছ থেকে জান্নাম থেকে মুক্তি চায়, তারা তোমার কাছে জান্নাত চায়। এই কথা শুনে আমার আল্লাহ বললেন, এ ফেরেশতারা রে, আমার যেই বান্দাগুলো আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাম দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি লাগিয়া থাকে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী জন্য বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে, কোরআন তোমার বিপক্ষে সাক্ষী হবে। তুমি যদি কোরআনটাকে জীবন অনুযায়ী তুমি যদি কোরআনটাকে তোমার জীবনে অনুসরণ করো, তাহলে তুমি জান্নাতের দেখা পাবে। আর যদি তুমি কোরআন অনুযায়ী জীবনটাকে না পরিচালনা করো, দুনিয়ার বেখেয়াল অনুযায়ী চলো, তাহলে তোমার জীবনটাকে তুমি শয়তানের দিকে সোপর্দ করলা, তাহলে তোমার জীবনটা জাহান্নামের দিকে যাবে। হে আমার যুবক ভাইরা রে, যে মানুষ জীবনটাকে আল্লাহর জন্য যত দিয়ে দিয়েছে, সে তত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। যে কোরআনের জন্য যতটুকু কষ্ট করিয়াছে, সে কোরআনের উসিলায়, যে কোরআনের বরকতে তত বড় দামি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কেন গেলেন জানেন নি? আমার নবী যদি উহুদের ময়দানে না যাইতেন তারপরও চলত, কিন্তু আমার নবী উহুদের ময়দানে গেছেন একমাত্র উম্মতের জন্য। যদি আমি রক্ত না ঝরাই, যদি আমি পরিশ্রম না করি, তাহলে আমার উম্মতকে জান্নাতে নেওয়া সম্ভব না। আমার উম্মত শয়তানের ধোকায় পড়িয়া আমার আল্লাহকে গেছে বলিয়া, আমাকে গেছে বলিয়া, কিন্তু আমার এই উম্মতদেরকে কিভাবে জান্নাতে পাঠাইতে হবে, এর জন্য আমি নবীর পরেই দায়িত্ব। আমার নবী বেঈমানদের সাথে যুদ্ধ করেছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে আমার নবী যখন গেছে, তখন কিন্তু প্রথম দিকে আমার নবীর বিজয়ের সম্ভাবনা ছিল। পরবর্তীতে যখন উহুদের বেঈমানের দলেরা সমস্ত উহুদের ময়দানটাকে আক্রমণাত্মক করিয়া ফেলল, সমস্ত চারিদিক থেকে আমার নবীকে আক্রমণ শুরু করে দিল, তখন আমার নবীকে সাহাবায়ে কেরাম সকলে ঘেরাও করে রাখলো। আমার নবী শুধু একটু পর পর তার মাথাটা উঁচু করিয়া দেখলেন, আমার সাহাবায়ে কেরাম ঠিক আছে কিনা। আমার নবী নিজের জীবনের পরোয়া করে নাই, হঠাৎ করে আমার নবী যখন নাকি মাথাটা উঁচু করলো, হঠাৎ করে এক বেঈমান এসে একটা লোহার বর্ম দিয়ে আমার নবীর মুখের মধ্যে বাড়ি মারল। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার নবীর দাঁতটা ভেঙে পড়িয়া গেল। আমার নবীর যখন দাঁতটা পড়িয়া গেল, তখন আমার নবী তখনও কিন্তু আমার নবী কিছুই বলে না, যখন নাকি আমার নবীর দাঁত মোবারক দিয়ে রক্ত বের হইতেছে, সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল আমার নবীর সামনে আসিয়া বললেন, হুজুর আপনি যদি একবার বলেন, আমি এই উহুদের ময়দানটাকে উহুদের পাহাড় দিয়া, এই পাহাড়গুলো দিয়ে এই লোকদেরকে আমি চাপা দিয়ে মেরে ফেলবো, আপনার যদি এক ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ কিন্তু আপনার উম্মতকে ক্ষমা করবে না। আমার নবী হাত থেকে রুমালটা নিয়ে রক্তগুলো মুছা শুরু করে দিল, রক্তগুলো বারবার মুছে জমিনের মধ্যে পড়তে দেয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি রক্তগুলো রুমাল দিয়ে কেন মুছতেছেন? আমার নবী বললেন, সাহাবীরা রে, আমি যদি এখন রুমাল দিয়ে রক্তগুলো না মুছি, তাহলে হযরত জিব্রাইল আমার উম্মতকে ধ্বংস করে দিবে। আমার নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার উম্মত হয়তো ভুল করিয়া আমাকে মারছে, তোমার কাছে একটা দাবি,
আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহকে বলবা আমার উম্মতকে যেন ক্ষমা করিয়া দেয়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল রে আমার নবীকে বলে দে তার উম্মত যতই গুনাহ করুক যদি আমি আল্লাহর নিকট তওবা করে, যদি আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم، القرآن حجة لك وعليك. وقال النبي صلى الله عليه وسلم، خيركم من تعلم القرآن وعلمه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعاله. বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ এর উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি এবং উপদেষ্টা মণ্ডলীর সমস্ত সদস্য বৃন্দ এবং মানব কল্যাণ পরিষদ এর সমস্ত সদস্যকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করিয়া এত বড় একটি কোরআনের মাহফিলের মধ্যে, বরকতময় একটি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এত মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে আকাশের নিচে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তরের অন্তরে স্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা কোরআনের মাহফিলের মধ্যে বসেছি যেই কোরআনের মাহফিলটাকে আমার আল্লাহর নিকট এত প্রিয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের আলোচনা শোনার জন্য কোন মজলিসের মধ্যে একত্রিত হয় ওই মজলিসটাকে ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে নেয় আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতাদের বেষ্টনে তারা থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা আমার বান্দাগুলো এই কোরআনুল মজলিসের মধ্যে তারা একত্রিত হয়ে আমার শুকুর গুজার করছে, কোরআনের আলোচনা করছে, তারা শুনতে তারা শুনছে, তারা আমি আল্লাহর নিকট কি চায়। তখন ফেরেশতারা আমার রব্বুল আলামিনের নিকট বলে, হে রব্বুল আলামিন আপনার বান্দারা
দুনিয়াবি কোনো কিছু চায় না, তারা একমাত্র আপনার নিকট জান্নাতের আশায় তারা এখানে হাজির হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা যে আমি আমার কোরআনের মাহফিলের মধ্যে তারা একত্রিত হয়েছে, তারা আমি আল্লাহর নিকট জান্নাত চায়, তারা কি আমি আল্লাহকে দেখেছি নি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, তারা তো কখনো তোমাকে দেখে নাই। তখন আমার আল্লাহ বলেন, তারা যে আমি আমার নিকট জান্নাত চায়, তারা কি আমার জান্নাতকে দেখেছে নি? আমার তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। আমার আল্লাহ বললেন, তাহলে আমার বান্দারা এই কোরআনের মজলিসে থেকে আর কি চায়? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ গো, তারা শুধু জান্নাত চায় না, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা রে, তারা যে আমার জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা কি জাহান্নাম দেখেছে নি? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন, আল্লাহ গো, তারা তোমার জান্নাত দেখে নাই, তারা তোমার জাহান্নামও দেখে নাই, তারা তোমারও দেখে নাই, তারা তোমার কুরআনুল কারীম থেকে শুনিয়া জান্নাত জাহান্নামের কথা শুনিয়া, তারা ওলামায়ে কেরাম থেকে শুনিয়া, তারা কুরআন হাদিস পড়িয়া তারা জানতে পেরেছে তুমি এক, তারা জানতে পেরেছে তোমার জান্নাত আছে, তোমার জাহান্নাম আছে, তোমার এই বান্দাগুলো তোমারে ভালোবাসিয়া তারা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা তোমার কাছে জান্নাত চায়। এই কথা শুনে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আমার যেই বান্দাগুলো আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি লাগিয়ে থাকে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী জন্য বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে, কোরআন তোমার বিপক্ষে সাক্ষী হবে। তুমি যদি কোরআন তাকে জীবন অনুযায়ী তুমি যদি কোরআন তাকে তোমার জীবনে অনুসরণ করো, তাহলে তুমি জান্নাতের দেখা পাবে। আর যদি তুমি কোরআন অনুযায়ী জীবনটাকে না পরিচালনা করো, দুনিয়ার বেখেয়াল অনুযায়ী চলো, তাহলে তোমার জীবনটাকে তুমি শয়তানের দিকে সোপর্দ করলা, তাহলে তোমার জীবনটা জাহান্নামের দিকে যাবে। হে আমার যুবক ভাইরা রে, যে মানুষ জীবনটাকে আল্লাহর জন্য যত দিয়ে দিয়েছে, সে তত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। যে কোরআনের জন্য যতটুকু কষ্ট করিয়াছে, সে কোরআনের উসিলায় যে কোরআনের বরকতে তত বড় দামি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আজকে কোরআনের মজলিসে এসেছি, এতে আমাদের জীবন কখনো ব্যথা যাবে না, আমাদের সময়টা অমূল্য হবে না। এই সময়টা একদিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সাক্ষী দিবে যে রব্বুল আলামিন এমন একটা সময়ের মধ্যে তারা তোমার আলোচনা, তোমার কোরআনের হিকমত শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য দুনিয়াবি সমস্ত কাজ তারা রেখে একমাত্র তোমার জন্য তারা সময়টাকে সপর্দ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের নিকট একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন যারা আল্লাহকে ভয় করে তাদেরকে রাস্তা দেখাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্যই উহুদের ময়দানে মার খেয়েছেন,
এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্যই মার খেয়েছেন। যদি আমার নবী চাইতেন তাহলে তিনি উহুদের ময়দানে না গেলেও চলতেন, কিন্তু তা নয়। উম্মতি মুহাম্মদীকে তিনি জাহান্নাম থেকে বাঁচিয়ে কোরআন অনুযায়ী পরিচালিত করে তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্যই আমার নবী উহুদের ময়দানে তার দাঁত মোবারক শহীদ করেছেন। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কেন গেলেন জানেন নি? আমার নবী যদি উহুদের ময়দানে না যাইতেন তারপরও চলত, কিন্তু আমার নবী উহুদের ময়দানে গেছেন একমাত্র উম্মতের জন্য। যদি আমি রক্ত না ঝরাই, যদি আমি পরিশ্রম না করি, তাহলে আমার উম্মতকে জান্নাতে নেওয়া সম্ভব না। আমার উম্মত শয়তানের ধোকায় পড়িয়া আমার আল্লাহকে গেছে বলিয়া, আমাকে গেছে বলিয়া, কিন্তু আমার এই উম্মতদেরকে কিভাবে জান্নাতে পাঠাইতে হবে, এর জন্য আমি নবীর পরই দায়িত্ব। আমার নবী বেঈমানদের সাথে যুদ্ধ করেছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে আমার নবী যখন গেছে, তখন কিন্তু প্রথম দিকে আমার নবীর বিজয়ের সম্ভাবনা ছিল। পরবর্তীতে যখন বেঈমানের দলেরা সমস্ত উহুদের ময়দানটাকে আক্রমণাত্মক করিয়া ফেলল, সমস্ত চারদিক থেকে আমার নবীকে আক্রমণ শুরু করে দিল, তখন আমার নবীকে সাহাবে কেরাম সকলে ঘেরাও করে রাখলো। আমার নবী শুধু একটু পর পর তার মাথাটা উঁচু করিয়া দেখলেন, আমার সাহাবে কেরাম ঠিক আছে কিনা। আমার নবী নিজের জীবনের পরোয়া করে নাই, হঠাৎ করে আমার নবী যখন নাকি মাথাটা উঁচু করলো, হঠাৎ করে এক বেঈমান এসে একটা লোহার বর্ম দিয়ে আমার নবীর মুখের মধ্যে বাড়ি মারল। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার নবীর দাঁতটা ভেঙে পড়িয়া গেল। আমার নবীর যখন দাঁতে পড়িয়া গেল, তখন আমার নবী তখনও কিন্তু আমার নবী কিছুই বলে না। যখন নাকি আমার নবীর দাঁত মোবারক দিয়ে রক্ত বের হইতেছে, সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীর সামনে আসিয়া বললেন, হুজুর, আপনি যদি একবার বলেন আমি এই উহুদের ময়দানটাকে উহুদের পাহাড় দিয়া, এই পাহাড় গুলো দিয়ে এই লোকদেরকে আমি চাপা দিয়ে মেরে ফেলবো, আপনার যদি এক ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ কিন্তু আপনার উম্মতকে ক্ষমা করবে না। আমার নবী হাত থেকে রুমালটা নিয়া রক্তগুলো মুছা শুরু করে দিল, রক্তগুলো বারবার মুছে জমিনের মধ্যে পড়তে দেয় না। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি রক্তগুলো রুমাল দিয়ে কেন পুষতেছেন? আমার নবী বললেন, সাহাবীরা রে, আমি যদি এখন রুমাল দিয়া রক্তগুলো না মুছি, তাহলে হযরত জিব্রাইল আমার উম্মতকে ধ্বংস করে দিবে। আমার নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার উম্মত হয়তো ভুল করে আমাকে মারছে, তোমার কাছে একটা দাবি, আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহকে বলবা, আমার উম্মতকে যেন ক্ষমা করিয়া দেয়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল রে, আমার নবীকে বলে দে, তার উম্মত যতই গুনাহ করুক, যদি আমি আল্লাহর নিকট তওবা করে, যদি আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী একমাত্র উম্মতের জন্যই এই উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছে, একমাত্র এই কোরআনের জন্য রক্ত ঝরেছে, একমাত্র এই কোরআনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী যেইভাবে কোরআনের জন্য কষ্ট করিয়াছে, আমরা ঠিক তেমনি ভাবে আমার এই নবীর কষ্টের কোরআন যেন এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকে, এই জন্য আমরা সকলে আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করব এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। সকলে প্রস্তুত আছেন তো? আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।